আমরা এখন এমন একটা বিশ্বে আছে, এমন একটা পরিবেশে বাস করছি যে পরিবেশের চতুর্দিকে এখন ফিতনা আর ফিতনা। একটু বোঝেন, আপনি ধর্মের দিকে তাকান, দেখেন মুসলিমদের তাওহীদের মধ্যে এখন শিরক ঢুকে গেছে, ঢুকে নাই? মুসলিমরা তাওহীদের মধ্যে শিরক করছে না, অনেক মুসলিম করছে। আপনি মুসলিমদের সুন্নতের দিকে তাকান, দেখবেন এখানে অনেক বেদাত ঢুকে গেছে, ঢুকে নাই? মুসলিমদের রিজিকের দিকে তাকান, দেখবেন হালালের জায়গায় অনেক হারাম চলে আসছে, আসে নাই? মুসলিম পরিবারগুলোর দিকে তাকিয়ে দেখেন পরিবারের কাঠামোগুলো দিন দিন ভেঙে যাচ্ছে না, বৃদ্ধতা ভালোবাসা কমে যাচ্ছে না, পরিবারের মধ্যে শিরক, পরিবারের মধ্যে বেদাত, পরিবারে হারাম রিজিক, হারাম আকিদা, পরিবারের সন্তানরা মানুষ হচ্ছে পশ্চিমা সংস্কৃতিতে।